নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা দিল্লির বিরুদ্ধে চুয়াল্লিশ রানের একটি বিশাল বড় মার্জিনে হারল কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচ হারার দোষ কাদের দিচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো তো আকাশ চোপড়ার অনুযায়ী এই ম্যাচের ভিলেনকে সেটা বলার আগে একটা অনুরোধ করে রাখি যেহেতু এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তো বন্ধুরা ক্রিকেট বিশেষজ্ঞ তার মতে কে কিআর এই ম্যাচ হারার সব থেকে বড় কারণ হচ্ছে পৃথিবী শ এবং ডেভিড ওয়ার্নার তিনি বলেছেন যে শুরুতেই যদি দুটো ওপেনার এই রকম সুন্দর স্টার্ট দেয় দুটোই ওপেনার ফিফটি প্লাস রান করে তাও আবার একশো আশি তো এইটা অবশ্যই ব্যাটিং দলকে অনেকটা এগিয়ে রাখে এবং এটা তো মানতেই হবে যে কে কে আরের বলার্সরা আজকে ভালো বল করতে পারিনি তার জন্য দুশো পনেরো রান একটা অনেক বড় মার্জিন টি টোয়েন্টি ক্রিকেটে আপনার কাছে যতই ভালো ব্যাটিং থাক দুশো পনেরো রান চেস করা কিন্তু মোটেই সহজ ব্যাপার নয় যদিও কে কে আর একশো সত্তর অবধি গেছিলো সেটাই কে কেআরের জন্য অনেক বড় ওপেনিংটা কে কে আরও একবার খারাপ হয়েছে আর আহানে তিনি স্লো স্টার্ট দিয়েছেন তো কে কে আর যদি নিজের ওপেনিংটায় ছ ওভারে কোনো উইকেট না ফেলে যদি ষাট কি সত্তর রান করতে পারতো তাহলে কে কে আর হয়তো এই ম্যাচটা আরও ক্লোজ যেতে পারতো দুশোর কাছাকাছি করতে পারতো তাই কে কে আর খারাপ বলিং এবং খারাপ ওপেনিংয়ের জন্য কে কে আর এই ম্যাচটা হেরেছে তার থেকে বড় কথা দিল্লি ক্যাপিটালসের দুটো ওপেনার আজকের এই ম্যাচে চমৎকার খেলেছে তো বন্ধুরা ক্রিকেট এক্সপার্ট তার মতে দিল্লির বিরুদ্ধে হারার কারণটা কী সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনার কী মনে হয় কে কেয়ার হারার কারণ কী সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টটি আমাকে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আর উত্তর আছেন সবাইকে একটু করতে পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখুন ধন্যবাদ